হ্যালো জনগণ, আই এম ব্যাক। স্যার, আমরা কয়টা টাইপ শেষ করছি? চারটে টাইপ শেষ করছি, আর এখনের টাইপের নাম হচ্ছে টাইপ ফাইভ। টাইপ ফাইভ, ঠিক আছে, যেটার নাম হচ্ছে ফরম্যাট ডাজেন্ট ম্যাটার। কি ফরম্যাটে আছে এইটা আমাদের ম্যাটার করে না, ঠিক আছে। আমাদের টাইপের নাম হচ্ছে ফরম্যাট ডাজেন্ট ম্যাটার। এই টাইপের ম্যাথগুলো আমরা করবো, মানে ধুমধারাক্কা ম্যাথ হবে। ওকে, যে কোনো হাবি জাবি ফরম্যাটে থাকবে বা যেই ফরম্যাটেই থাকবে, এই ফরম্যাটগুলো আমাদের ম্যাটার করবে না। সো চলো স্টার্ট করে দিই। প্রথম অঙ্ক, ফরম্যাট ডাজেন্ট ম্যাটারের এক নাম্বার অঙ্ক, একটু ভালো করে দেখো। ট্যান ইনভার্স 2/3 ইকুয়ালস টু পাই বাই টু মাইনাস সেক ইনভার্স রুট ওভার 13/2, এরকম অঙ্কটা। সো LHS কি দেওয়া আছে? LHS, ধুমধারাক্কা অঙ্ক চলবে, ট্যান ইনভার্স 2/3। সো আমি একটা কাজ করলাম, একটা মান নিয়ে তো আমার এই ফরম্যাটে যাওয়া পসিবল না, তাই না? তো আমি একটা কাজ করি স্যার, ট্যান ইনভার্স 2/3 এর সাথে তুমি স্যার অ্যাড করে দাও প্লাস সেক ইনভার্স রুট ওভার 13/2। বাট এটা আমার বাপের সম্পদ না, তোমার সম্পদ না, অঙ্কের সম্পদ, অঙ্ককে বুঝায় দাও সেক ইনভার্স রুট ওভার 13/2। ওকে, খেলা শেষ। এখন বলো তো, এখন আমরা এই পার্টটা নিয়ে কাজ করব, এই পার্টটা নিয়ে শুধুমাত্র এই এই জায়গাটাকে কাজ করব, সেকের জায়গাটাকে কাজ করব। একটু বলো তো স্যার, সেকের জায়গাটা যদি আমরা কাজ করি তাহলে আমরা সেক ইনভার্স, তার মানে কি অতিভুজ বাই ভূমি দেওয়া আছে, অতিভুজ বাই অতিভুজ, এটা হচ্ছে ভূমি, তাহলে এটার মান কত? রুট ওভার 13² বাই হচ্ছে 4² তার মানে কত বলো তো? রুট ওভার 13² বাই 4² রুট ওভার 13² বাই 4² তাহলে কি থাকে বলতো? 13 - 4 তার রুট ইকুয়ালস টু কত থাকে? 9 রে করে থাকে কত? 3। এখন একটা জিনিস দেখো স্যার, একটু ভালো করে, ট্যান ইনভার্স 2/3 প্লাস এই যে আমার সেক ইনভার্স আছে, এই সেক ইনভার্সকে আমি কি লিখতে পারি? কট ইনভার্স। কেন কট নিচ্ছি পরে বলতেছি, কট ইনভার্স 2/3 মাইনাস সেক ইনভার্স রুট ওভার 13/2। স্যার একটু ভালো করে আমাকে বলো, একটা শিখেছিলাম ট্যান ইনভার্স আর তার যে পূরক কোনটা আছে, ট্যান ইনভার্স আর তার পূরক কোণের যোগফল কত? পাই বাই টু, দাও বসায়া পাই বাই টু, বাকি থাকে কি? সেক ইনভার্স রুট ওভার 13/2। দেখো তো RHS মিলছে কিনা, RHS ডান্ডান ডান্ডান মিলে গেছে। সবাই বলো বুঝছি কিনা, বুঝছি কিনা, ঝটপট বলো, বুঝছি কিনা, ঝটপট বলো স্যার, ঝটপট বলো বুঝছি কিনা। এই অঙ্কের মানে হচ্ছে আমাদের যে ফরম্যাট ডাজেন্ট ম্যাটার, কি ফরম্যাটে আছে সেটা আমাদের ম্যাটার করে না। যারা যারা বুঝছি একটু চিৎকার মেরে বলে দাও, বুঝছি না বুঝি নাই, আশা করি সবাই বুঝে গেছো। লোডিং, 2 নাম্বার অঙ্ক, সবাইটা তুলতে থাকো, এই ফাঁকে আমি 2 নাম্বার অঙ্কটা তুলে ফেলি, সবাই তুলতে থাকো, এই ফাঁকে আমি 2 নাম্বার অঙ্কটা তুলে ফেলি। কি বলছি টাইপের নাম? কি বলছি? ফরম্যাট ডাজেন্ট ম্যাটার ইকুয়ালস টু 2 tan inverse x + tan inverse x³। এই দুটা সমান আমাকে প্রমাণ করতে হবে, এই দুটা সমান আমাকে প্রমাণ করতে হবে। সো ফরম্যাট ডাজেন্ট ম্যাটার এর 2 নাম্বার অঙ্ক একদম ধাপা ধাপ অঙ্ক করে দিবা, কোনো কিছু না। ফরম্যাট মানে কি? এখানে x আছে না বাঘের বাচ্চা আছে দেখার দরকার নাই। প্রথমে দেখো LHS কি আছে, LHS কি আছে বলো? ট্যান 2 tan inverse x, স্যার এই 2 tan inverse x আমার পছন্দ না, এটা আমার ভালো লাগে নাই। সো আমি এটা কি করবো? tan into tan inverse 2x/1 - x² tan কাটা কথা কে 2x/1 - x² RHS কি দেওয়া আছে? RHS 2 tan tan inverse x + tan inverse x³ একটু হালকার উপর ঝাপসা, 2 tan inverse x + x³ / 1 - x × x³।
নিচে দেখো কি আছে, ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর। ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর কে আমরা কি লিখতে পারি সবাই জানি, 2x1 plus x square, 1 minus x square, 1 plus x square, kata kata, kisne gata, 2x1 minus x square. Dekha to bachara, milse kina, LHS equals to RHS, LHS equals to RHS, proved. Khel khatam, ki bolsi, type and nam ki bolsi? Size doesn't matter, sorry, format doesn't matter. কি ফরম্যাটে আছে আমরা এটা ধার ধারি না, আমাদের কাজ কি অঙ্ক করতে হবে, অঙ্ক করতে হবে তো করব, অঙ্ক করতে হবে তো করব, আমরা ভয় পাই নাকি মিয়া, এগুলা করতে আমরা ভয় পাই নাকি, করতে বলছে করব। তিন নাম্বার অঙ্ক লোরেং, তিন নাম্বার অঙ্ক লোরেং, 03 এটা তুলতে থাকো সবাই, সবাই বুঝছি কিনা একটু চিৎকার মেরে বলো, একটা চিৎকার দিয়ে বলো বুঝছি, যাতে গার্জিয়ান বুঝে তুমি পড়ালেখা করতেছ। ট্যান ইনভার্স হাফ, ট্যান টু থিটা, ট্যান টু থিটা প্লাস ট্যান ইনভার্স কট থিটা, কট থিটা প্লাস ট্যান ইনভার্স কট কিউব থিটা equals to zero, equals to zero, এটা তোমাকে এখন প্রুফ করা লাগবে। তিন নাম্বার অঙ্কে এটা তোমাকে প্রুফ করা লাগবে, equals to zero এটা তোমাকে প্রুফ করা লাগবে। সো মেরে বাচ্চা লোক চলো কাজে নেমে পড়ি, আমরা কাজে নেমে পড়ি, কি আছে কি বলছে বলো, কি আছে আমরা ভয় পাই, ভয় পাই না, আমরা বলছি ফরম্যাট ডাজেন্ট ম্যাটার, যেই ফরম্যাটে আছে আমরা এটাকে ভয় পাই না, ফরম্যাটকে আমরা ভয়ই পাই না, এটা কোনো ফরম্যাট হলো ঠিক আছে, এটা কোনো ফরম্যাটই না, ফরম্যাটকে আমরা কখনো ভয় পাই না। সো আমাকে প্রথমে ট্যান টু থিটার মানটা বসাবো, এল এইচ এস ইকুয়ালস টু ট্যান ইনভার্স হাফ অফ ট্যান টু থিটা প্লাস ট্যান ইনভার্স কট থিটা প্লাস ট্যান ইনভার্স কট কিউব থিটা। সো দেখো তো স্যার কি লিখতে পারি, ট্যান ইনভার্স হাফ ইন্টু টু ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা প্লাস ট্যান ইনভার্স এইটাকে লিখতে পারি ওয়ান বাই কট থিটা, ওয়ান বাই ট্যান থিটা, ট্যান থিটা এটাকে কি লিখতে পারি, ট্যান ইনভার্স ওয়ান বাই ট্যান কিউব থিটা, লিখতে পারি কিনা বলো সবাই বলো, লিখতে পারি কিনা সবাই বলো, লিখতে পারি কিনা। আচ্ছা এটা আমরা কট কিউব থিটাই টেনে যাই, কট কিউব থিটাই টেনে যাই, কারণ আমি এখানে সূত্র বসাই দিব। দেখো এই টু, এই টু ঘেঁচাং ফু, তাহলে থাকে কি, এটা হচ্ছে আমার এক্স, এই পুরাটাকে আমি চিন্তা করব এক্স হিসাবে আর এটাকে আমি চিন্তা করব ওয়াই হিসাবে, তার মানে সূত্র কি বলো তো বাবারা, সূত্রটা কি একটু ভালো করে দেখবা, সূত্রটা কি, ট্যান ইনভার্স এক্স ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ওয়ান বাই ট্যান থিটা, ওয়ান মাইনাস, ওয়ান মাইনাস এক্স ওয়াই, বললাম কি ফরম্যাট, কি ফরম্যাটে আছে আমরা ধার ধারি না, আমরা ফরম্যাটের ধার ধারি না, আমরা জানি সূত্র বসাইতে হবে, সূত্র বসাইতে হবে বসাই দিব, আর কিচ্ছু আমরা জানি না। একটু ভালো করে দেখো তো স্যার, ট্যান ইনভার্স এইখানে দেখো কি থাকে, এইখানে কি থাকে স্যার, ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু কি ট্যান থিটা, ইন্টু কি ট্যান থিটা, লসাগু করলে এইটা হয়, উপরে কি থাকে দেখো, ট্যান স্কোয়ার থিটা মাইনাস প্লাস ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা, লসাগু করছি, এই পাশে কি হবে ডিগবাজি খেয়ে যাবে, ট্যান থিটা 1 minus 10 square theta,
গুণ করলে কি থাকে বলো তো, গুণ করলে নিচে কি থাকে একটু বলো তো। স্যার নিচে থাকে হচ্ছে, উপরে থাকে হচ্ছে, উপরটা তো নিচে চলে আসবে, উপরে থাকে হচ্ছে 1 মাইনাস, আমরা যদি tan থিটা দ্বারা গুণ করি, tan থিটা মাইনাস tan কিউব থিটা, একবার গুণ করে দিচ্ছি, tan থিটা মাইনাস tan কিউব থিটা আমরা লিখে দিলাম, tan থিটা মাইনাস tan কিউব থিটা, আর উপরে আছে কি, উপরে আছে মাইনাস tan থিটা, উপরে আছে মাইনাস tan থিটা। এই পর্যন্ত বুঝছি না বুঝি নাই আমাকে একটু বলো, এই পর্যন্ত বুঝছি না বুঝি নাই, এই যে কাজটা করছি এই কাজটা বুঝছি কিনা একটু আমাকে বলো রে, সব একটু ক্লিয়ার করো, বুঝছি কিনা, জাস্ট সূত্র বসাই দিছি, জাস্ট সূত্র বসাই দিছি, বুঝছি কিনা বলো, ও স্যার বুঝছি কিনা বলো। এই দুটার লসাগু করছি, লসাগু হচ্ছে এইটা, এইখানে লসাগুর মানটা লিখে ফেলছি, এই দুটো গুণ করলে হয় ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা মাইনাস ট্যান থিটা, নিচের দুটো যদি গুণ করি মাইনাস ট্যান থিটা থেকে উপরে, আর ডিগবাজি খায় নিচেরটা উপরে চলে গেছে, নিচেরটা উপরে চলে গেছে। সো দেখো এইটা এইটা কাটা, ট্যান থিটা কাটা, ট্যান স্কোয়ার কাটা, তাহলে দেখো কিসনে ঘাটা হয়ে গেছে, ইতনা কাটা তো কিসনে ঘাটা, ঘাটার ফলাফলটা কোথায় লিখবো, ঘাটার ফলাফলটা এখানে লিখি, হ্যাঁ আমরা এই জায়গাটা একটু মুছে দিলাম, এই জায়গাটা একটু মুছে দিলাম, আমরা ডান পাশে লিখে ফেলবো এখন। তাহলে দেখো তো স্যার কি লিখতে পারি, ইকুয়ালস টু ট্যান ইনভার্স 1 বাই মাইনাস ট্যান কিউব থিটা প্লাস কট কিউব, সরি মাইনাস ট্যান ইনভার্স কট কিউব থিটা। এখন দেখো যে মাইনাসটা আছে, মাইনাসটা সামনে চলে আসবে, কারণ ওই সেম কাহিনি, ট্যান মাইনাস থিটা সমান কি মাইনাস ট্যান থিটা। সো আমরা এই মাইনাসটা সামনে চলে আসবে, মাইনাস ট্যান ইনভার্স 1 বাই ট্যান কিউব মানে কি কট কিউব থিটা প্লাস ট্যান ইনভার্স কট কিউব থিটা। ও মাই গাডু, কাটা কাটা থাকে কত, জিরো, প্রমাণিত। বুঝছি না বাবারা, একটু ঝটপট বলো, বুঝছি নাকি বাবারা একটু ঝটপট বলে দাও, অঙ্ক ক্লিয়ার বুঝছি কিনা বলো, ম্যাথ ক্লিয়ার বুঝছি কিনা বলো, সবাই একটু ঝটপট বলো, দেখা বলো বুঝা বলো চিল্লাম দিয়ে বলো, যাতে বাসার গার্জিয়ান বুঝে তুমি পড়াশোনা করতেছো। টাইপের নাম কি, টাইপের নাম হচ্ছে ফরম্যাট ডাজেন্ট ম্যাটার, টাইপের নাম হচ্ছে ফরম্যাট ডাজেন্ট ম্যাটার। লোডিং 4 নাম্বার ম্যাথ, 4 নাম্বার ম্যাথ, ঠিক আছে লোড হইতেছে 4 নাম্বার ম্যাথ, একটু ভালো করে দেখবা, ট্যান ইনভার্স রুট ওভার 2 প্লাস 1 ট্যান থিটা, ট্যান ইনভার্স রুট ওভার 2 প্লাস 1 ট্যান থিটা মাইনাস ট্যান ইনভার্স রুট ওভার 2 মাইনাস 1 ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়ালস টু প্রমাণ করা লাগবে ট্যান সাইন 2 থিটা, ট্যান ইনভার্স সাইন 2 থিটা, এটা আমাকে প্রুফ করা লাগবে, এটা আমাকে প্রুফ করা লাগবে। সো বাচ্চা লোক গেট রেডি, আমরা ভয় পাবো না, আমরা বলছি কি কি দেয়া আছে এটা আমাদের ম্যাটার করে না, ফরম্যাট কি হিসাবে আছে এটা আমাদের ম্যাটার করে না, ম্যাটার করে কি সূত্রটা কি ছিল, কি ম্যাটার করে সূত্রটা কি ছিল, সূত্রটা আমরা ঠিকঠাক বসাইতে পারছি কিনা সেটাই আমাদের ম্যাটার করে, সূত্রটা আমরা ঠিকঠাক বসাইতে পারছি কিনা সেটাই আমাদের ম্যাটার করে। তো স্যার দেখো এটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে আমাদের y, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, সূত্র কি, সূত্র হচ্ছে আমরা সরাসরি এখান থেকে লিখে ফেলি, হ্যাঁ সরাসরি এখান থেকে লিখে ফেলি, আমরা তো লিখলাম এটা বুঝে রাখছো, এইখান থেকে আমরা সূত্রটা ফেলাই দিই, কি ফেলাইতে পারি, ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করি x, x মানে কি রুট ওভার 2 প্লাস 1 ট্যান থিটা প্লাস y রুট ওভার 2 মাইনাস 1 ট্যান থিটা 1 মাইনাস xy রুট ওভার 2 প্লাস 1 ট্যান থিটা ইন্টু রুট ওভার 2 মাইনাস 1 ট্যান থিটা। ভয় পাই মিয়া, কোনো ভয় নাই, সূত্র যা আছে সূত্র দিকে খালি বসাই দিব, আর কোনো প্যারা নাই আমাদের, আমাদের সকল প্যারা গন হয়ে যাবে, জুতার নাম প্যারাগন, অঙ্কের নামও প্যারাগন। দেখো রুট ওভার 2 ট্যান থিটা প্লাস ট্যান থিটা প্লাস রুট ওভার 2 ট্যান থিটা
माइनस टेन थीटा नीचे क्या सर वन माइनस এটা দিয়ে যদি এটাকে গুণ করে দেই তাহলে কি থাকে 2 - 1 tan স্কয়ার থিটা এটা এটা কাটা এটা এটা কাটা উপরে থাকে কি বলো তো tan ইনভার্স কি থাকে 2√2 tan থিটা নিচে কি থাকে 1 - tan স্কয়ার থিটা এই পর্যন্ত বুঝছিনা আমাকে কমেন্টে জানাও এই পদ তো বুঝছিনা আমাকে কমেন্টে জানাও স্যার সূত্রটা একটু ভুল লিখছি উপরে মাইনাস হবে ছি 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 নিচে প্লাস হবে উপরে মাইনাস হবে নিচে প্লাস হবে সি সূত্রটা ভুল লিখছি স্যার সূত্রটা ভুল লিখে ফেলছি দেখো আসলে কাটা যাবে এইটা আর এইটা থাকবে কি থাকবে হচ্ছে 2 tan থিটা নিচে থাকবে 1 - tan স্কয়ার থিটা এই যে 2 tan থিটা / 1 - tan স্কয়ার থিটা হবে না নিচে একটা প্লাস হবে 1 plus tan square theta, এটা আসলে কি sin 2 theta সূত্র একটু ভুল লিখে বলছিলাম স্যার কারেকশন নিয়ে নাও একটু ভুল লিখে বলছিলাম সূত্রটা এটাতে মাইনাস ছিল আমি প্লাসের সূত্র বসায় দিয়েছিলাম মাইনাস ছিল আমি প্লাসের সূত্র বসায় দিয়েছিলাম স্যার একটু ভালো করে কারেকশনটা নিয়ে নাও বুঝছিনা বলো হ্যাঁ গুড 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 এই তো পাগলা বুঝে গেছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ তুমি না বললে আমি এটা খেয়ালই করছিলাম না একটু ঝটপট তোলো সবাই একটু ঝটপট তোলো সবাই একটু ঝটপট তুলে ফেলো লোডিং পরবর্তী অঙ্ক ফরম্যাট ডাজেন্ট ম্যাটার কি ফরম্যাটে আছে এটা ম্যাটার করে না তোমরা এটা তুলতে থাকো সেই ফাঁকে আমি পরবর্তী অঙ্কটা তুলতে থাকি সাইন ইনভার্স মাইনাস কস এক্স প্লাস sin inverse cos 3x equals to তোমাকে প্রমাণ করা লাগবে equals to তোমাকে প্রমাণ করা লাগবে minus 2x এটা তোমাকে প্রমাণ করা লাগবে minus 2x এটা তোমাকে প্রমাণ করা লাগবে ওকে এটা তোমাকে প্রমাণ করা লাগবে গুড সো চলো দেখি এটা কিভাবে আমরা প্রমাণ করতে পারি একটু ঝটপট দেখো এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি একটু ঝটপট দেখো এটা প্রমাণ করার জন্য আমাদের যে কাজটা করা লাগবে আমরা এটাকে এলএইচএস ধরে নিব এটাই আমাদের এলএইচএস এখান থেকে আমরা যদি মানটা আনি মাইনাস বাইরে চলে আসবে সাইন ইনভার্স কস এক্স সাইন ইনভার্স কি কস এক্স আর এখানে কি লিখতে পারি প্লাস প্লাস সাইন ইনভার্স কস থ্রি এক্স ওকে কস থ্রি এক্স আমরা এটা পেয়ে গেলাম ঠিক আছে এখান থেকে তুমি ত্রিভুজ এ কে সাইনে কনভার্ট করে ফেলতে পারো ত্রিভুজ এ কে সাইনে কনভার্ট করে ফেলতে পারো কস কে সাইনে কনভার্ট করে ফেলতে পারো তারপর তুমি লসাগু করে হিসাবটা করতে পারো একটা প্রসেস আরেকটা প্রসেস হচ্ছে কস এর যে সূত্রটা আছে আমরা জানি কি মাইনাস সাইন ইনভার্স কস কে আমরা লিখতে পারি সাইন পাই বাই টু মাইনাস এক্স এটা আমরা সাইনে কনভার্সন লিখতে পারি প্লাস সাইন ইনভার্স সাইন পাই বাই টু মাইনাস থ্রি এক্স সিম্পল ট্রাইগোনোমেট্রি ইউজ করে আমরা এটা লিখতে পারি এত বেশি প্যারাই গেলাম না সাইন সাইন ইনভার্স ক্যান্সেল আউট থাকে কি মাইনাস পাই বাই টু মাইনাস এক্স প্লাস সাইন সাইন ক্যান্সেল থাকে কি পাই বাই টু মাইনাস থ্রি এক্স পাই বাই টু মাইনাস থ্রি এক্স ওকে এই তো স্যার খেলা শেষ মাইনাস পাই বাই টু প্লাস এক্স প্লাস পাই বাই টু মাইনাস থ্রি এক্স কাটুস কুটুস থাকে কত মাইনাস টু এক্স খেলা শেষ ফরম্যাট ডাজেন্ট ম্যাটার বুঝছি না বুঝি নাই বলো টাইপের সাথে মিলতেছে যে যেই ফরম্যাটে আছে এই ফরম্যাটটা আমার এত বেশি ম্যাটার করে না আমার জাস্ট খালি অঙ্কটা করতে পারলে হয়েছে আমি জাস্ট শুধু অঙ্কটা করতে পারলে হয়েছে কি ফরম্যাটে আছে এটা আমার দেখার দরকার নাই শুধুমাত্র আমার দরকার কি আমি একটা জিনিসই কেয়ার করি সেই জিনিসটা কি যে আমি সূত্রতে ফেলাইতে পারতেছি কিনা চলো আমাদের পরবর্তী ম্যাথ লোডিং
পরবর্তী ম্যাথ লোডিং একটু ঝটপট দেখবা সাইন ইনভার্স 2a বাই 1 প্লাস s স্কয়ার মাইনাস cos inverse 1 minus b square by 1 plus b square equals to 2 tan inverse x equals to 2 tan inverse x হলে আমাকে কি প্রমাণ করতে হবে একটু ভালো করে দেখবা যদি এটা হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে x equals to a minus b by 1 by a b এটা আমাকে প্রমাণ করা লাগবে খুব সুন্দর একটা অঙ্ক দেখো ম্যাথটা সরাসরি সূত্রে পড়ে আছে ঠিক আছে সরাসরি সূত্রে পড়ে আছে কিভাবে সূত্রে পড়ে আছে একটু দেখো এই যে এটা আছে তুমি আমাকে বলো তো সবাই একটু আমাকে বলো যে স্যার 2 tan ইনভার্স a এর সূত্র কি 2 tan ইনভার্স a ইকুয়ালস টু লিখতে পারি ইনভার্স 2a বাই 1 প্লাস a স্কয়ার 2 tan ইনভার্স b ইকুয়ালস টু কি লিখতে পারি cos ইনভার্স 1 মাইনাস b স্কয়ার বাই 1 প্লাস b স্কয়ার তার মানে কি হুবহু সূত্রে পড়ে আছে আমাকে শুধু সূত্রটা বসাইতে হবে সুতরাং গিভেন থেকে আসো গিভেন সাইন ইনভার্স 2a 1 প্লাস a স্কয়ার cos ইনভার্স 1 মাইনাস b স্কয়ার বাই 1 প্লাস b স্কয়ার সেখান থেকে দেখো আমরা কি লিখতে পারি এটাকে ইকুয়ালস টু কত ইকুয়ালস টু হচ্ছে 2 tan ইনভার্স x সেখান থেকে এটাকে আমি লিখতে পারি কি এটাকে আমি লিখতে পারি 2 tan ইনভার্স a মাইনাস 2 tan ইনভার্স b 2 tan ইনভার্স x উভয় পক্ষ থেকে টু 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 ক্যান্সেল আউট টু 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 ক্যান্সেল আউট ক্যান্সেল আউট ক্যান্সেল আউট tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b tan ইনভার্স x সূত্র কি tan ইনভার্স a মাইনাস b 1 প্লাস ab ইকুয়ালস টু tan ইনভার্স x tan ইনভার্স খেচাং টু থাকে কি x ইকুয়ালস টু a মাইনাস b 1 প্লাস ab ট্যাট অঙ্ক মিলে গেছে বুঝছি কিনা বলো স্যার বুঝছি কিনা বলো একদম ইজি ম্যাথ বলবে তুমিও উফ এত সোজা কেন এত সোজা তো না হলেও চলতো কেন এত সোজা ম্যাথ তুমিও বলবে এই ম্যাথ তুমি খ্যাত আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে সেম টাইপের আরেকটা অঙ্ক দেখব আমরা কি বলছি ফরম্যাট ডাজেন্ট ম্যাটার ফরম্যাট ডাজেন্ট ম্যাটার কি ফরম্যাটে আছে সেটা আমাদের ম্যাটার করে না দেখো ট্যান হাফ অফ সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার তারপরে দেখো এটার ভিতরে হাফ অফ কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার এটা আছে এটা ইকুয়ালস টু আমাকে প্রুফ করতে হবে টু এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার এটা আমাদের প্রমাণ করা লাগবে ওকে আচ্ছা বাবা তুমি প্রমাণ তুমি থাকো প্রমাণের জায়গায় আমরা এখানে চলে আসি দেখো সরাসরি আমরা সূত্র বসাই দিতে পারি কি সূত্র স্যার ট্যান হাফ অফ 2 tan inverse x plus half of 2 tan inverse x এই যে কিছুক্ষণ আগে সূত্রটা কাটুস tan inverse x দুইটা tan inverse x সূত্র বসালে tan inverse 2x by 1 minus x square ইস এত সোজা কেন বলো তো দেখি এত সোজা কেন বলো এত সোজা কেন tan ইনভার্স ক্যান্সেল আউট থাকে কি
2x by 1 minus x square. Data mother RHS Kalashesh. Bala 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 buchhi gina. Eta koto number match chilo? Ekta comment e bolo to eta koto number match chilo? Shobai ekta comment e janao eta koto number match chilo? Eta koto number match chilo? सब एक सर के जाना कत तो नम्बर मैच छिल सत नम्बर अस्थिर एट सत नम्बर मैच छिल बुझे गलम बुझी क्या बोलो सब एक बोलो तो बुझी क्या ये तो आज के पूरा शेष हो जाए पूरा खेल शेष हो जाए आज के 7.1 शेष आगामी दिन 7.2 मैराथन क्लास नहीं शेष कर दीब पैराडाइम चिल मेहुना ओके देखो सात नंबर टाइप सात नंबर मैथ छिलो आठ नंबर मैथ लोडिंग आठ नंबर मैथ लोडिंग आठ क्या से टेन इनवर्स एक्स इक्वल्स टू टू टेन इनवर्स कुसेक टेन इनवर्स एक्स टेन टेन कॉट इनवर्स एक्स इस देखते कैमन बजे एत बजे क्या लगे एत बजे क्या लगे आर एच एस थी आसो आर एच एस की बोलसे टू टेन इनवर्स टू टेन इनवर्स की लिखते बोल तो टू टेन इनवर्स कुसेक एटा त्रिभुज आके सॉरी कुसेक द्वारा क्षय है कुसेक माने कि साइन एर उल्टा लम्ब बाय अतिभुज उत्तर की होबे अतिभुज बाय लम्ब अतिभुज बाय लम्ब माइनस टेन tan inverse 1 by x so देखो की था के 2 tan inverse root over x square plus 1 by x minus 1 by x बुझी ना बुझी ना एक शब्द झटपट कमेंट बोलो ए पर्यंत तो बुझी ना एक तो कमेंट बोलो ए पर्यंत तो बुझी ना एक तो कमेंट बोलो झटपट बोलो तो कमेंट कमेंट झटपट बोलो बुझी की ना लसा गुणिले की থাকবে 2 tan inverse रूट ओवर वन प्लस एक्स स्क्वायर माइनस वन बाय एक्स आमाके बोलसे तो टेन इनवर्स एक्स से कन्वर्ट करते ताहले की होबे टेन इनवर्स जेटा आछे एटा टू इंटू जेटा आछे एटा रूट ओवर वन प्लस एक्स स्क्वायर माइनस वन बाय एक्स वन माइनस जेटा आछे एटा तार होल स्क्वायर साइज डजंट मैटर बोलसिलाम रूट ओवर वन प्लस एक्स स्क्वायर माइनस वन बाय एक्स तार होल स्क्वायर ओके आमरा एई फॉर्मेटे चले गेलाम ताहले देखो तो की थाके एकटु भालो करे देखो की थाके एखान थेके एकटु भालो करे देखो की थाके जे सर टेन इनवर्स थाके टू इंटू रूट ओवर वन प्लस एक्स स्क्वायर माइनस वन बाय एक्स इंटू जदि स्क्वायर करी ताहले की होबे बोलो तो যদি স্কয়ার করি তাহলে কি হবে স্যার উপরে থাকবে শুধুমাত্র x স্কয়ার নিচে থাকবে কি স্যার x স্কয়ার মাইনাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার এটা থাকবে নিচে এটা থাকবে দেখো নিচে সবাই একটু ঝটপট দেখো এটা নিচে থাকবে সবাই একটু ঝটপট দেখো কমেন্টে বলো তো বুঝছি কিনা একটু কমেন্টে বলো বুঝছি কিনা সবাই একটু কমেন্টে বলো বুঝছি কিনা सबा एक कमेंट बोलो बुझी क्या जो बुझे थको जो बुझे थको जगह मुछे दी जगह जगह मुछे दी क्षेत्र करी देखो कि करल की करल थे टेन इनवर्स एक्स स्क्वायर और एक्स कैंसल आउट एक एक्स थे टेन इनवर्स टू एक्स रूट ओवर वन प्लस एक्स स्क्वायर माइनस वन नीचे की था एक भलोक देखो
नीचे की था एक भालो को देखो जे सर x स्क्वायर माइनस वन प्लस x स्क्वायर माइनस टू रूट ओवर वन प्लस x स्क्वायर इनटू वन प्लस वन स्क्वायर होल स्क्वायर सूत्र बसा दी इन्हें होल स्क्वायर सूत्र बसा दी देखो तो की थाके सर ताहले की थाके टेन इनवर्स टू एक्स रूट ओवर वन प्लस एक्स स्क्वायर माइनस वन नीचे की थाके बोलो नीचे जो हमें कैलकुलेशन भांगे ताहले की थाके बोलो तो नीचे कैलकुलेशन जो भांगाई नीचे कैलकुलेशन भांगाई दी हमें आबार बोलते फॉर्मेट डजेंट मैटर की फॉर्मेट ऐसे मैटर करे ना हमें देख सुन सूत्र बसाब एक्स स्क्वायर माइनस वन माइनस एक्स स्क्वायर प्लस टू रूट ओवर वन प्लस एक्स स्क्वायर प्लस वन प्लस वन ए प्लस वन वन एटा काटा प्लस वन वन एटा काटा और कि थाके बोलो एक बोलो तो कि है हमारे झटपट बोलो प्लस वन रूट रूट तुलर कारण प्लस वन की हो जाए माइनस वन हो जाए प्लस वन की हो जाए माइनस वन हो जाए तो देखो एक्स स्क्वायर काटा थाके कि टेन इनवर्स ऊपर आछे टू एक्स रूट ओवर वन प्लस एक्स स्क्वायर माइनस वन और नीचे थे कि करब एक टू कमन निब टू कमन कि थे रूट ओवर वन प्लस एक्स स्क्वायर माइनस वन काटा 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 थे कि टेन इनवर्स एक्स डान डाना डान डान बुझे कि ना बोलो बोलो बुझे कि ना बोलो बुझे कि ना बोलो सर सर बुझे कि ना बोलो झटपट एक कमेंटे बोले दो কোনো লজ্জা পাও না একটু ঝটপট কমেন্টে বলো বুঝছি কিনা আমি জানি সবাই বুঝে গেছো আমি জানি এই ম্যাথ সবাই বুঝে গেছো আমি জানি এই ম্যাথ তোমরা সবাই বুঝে গেছো ছিল আমাদের 8 নম্বর ম্যাথ লোডিং 9 নম্বর ম্যাথ 9 নম্বর ম্যাথ লোডিং 9 নম্বর ম্যাথ লোডিং नौ नंबर मैथ लोडिंग मैथ नंबर नौ क्या से बोलो तो नौ नंबर मैथ की बोल से हम लोग देखिए इटा इटा दुष्ट मैथ देख बोए कौन जिटा एकदम हमारे हरे हरे बुझा दी बजे साइज एक्चुअली मैटर करे ना टू टेन इनवर्स रूट ओवर ए माइनस बी बाय ए प्लस बी टेन थीटा बाय टू ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথটা ম্যাথটা ইম্পর্টেন্ট কারণ এর বিদঘুটে রূপ কজ ইনভার্স বি প্লাস এ কস থিটা বি মাইনাস এ কস থিটা এই উদ্ভট উদ্ভট রূপের কারণে এই উদ্ভট রূপের কারণে সে অনেক বেশি পরিচিত এখানে এ এখানে বি সে সবাইকে বিমোহিত করে রাখে এই উদ্ভট রূপের কারণে সে সবাইকে বিমোহিত করে রাখে সে সবাইকে বিমোহিত করে রাখে এই উদ্ভট রূপের কারণে ঠিক আছে আমরা কি ভয় পাই বলো ভয় পাই কিনা আমার অস্থির পোলাবেন বলো ভয় পাই খালি একবার বলো ভয় পাই দেখো আমরা এলএচএস থেকে শুরু করব বলছি কি কি ফরম্যাটে আছে ম্যাটার করে না আমি সূত্র বসাবো আমি সূত্র বসাবো টু ট্যান ইনভার্স रूट ओवर ए माइनस बी बाय ए प्लस बी टेन थीटा बाय टू एट आसे सो हमने टाके की लिखते मारी हमारे कॉस इनवर्स नहीं तो आपे तो हमने की कॉस इनवर्स सूत्र डा मने आसे ए पूरा टा एक्स वन माइनस एक्स स्क्वायर बाय वन प्लस एक्स स्क्वायर मने करा देखो वन माइनस ए पूरा टा स्क्वायर रूट ओवर ए माइनस बी बाय ए प्लस बी टेन थीटा बाय टू तार स्क्वायर बाय वन प्लस रूट ओवर ए माइनस बी बाय ए प्लस बी टेन थीटा बाय टू तार होल स्क्वायर ये सूत्र हम सबाई जानी सूत्र भांगले की थाके सर एक भालो करे देख बा सूत्र भांगले हमारे की थाके कॉस इनवर्स
ओ कॉस इनवर्स वन माइनस ए माइनस बी बाय ए प्लस बी थाके की टेन स्क्वायर थीटा बाय टू नीचे की थाके वन प्लस ए माइनस बी बाय ए प्लस बी टेन स्क्वायर थीटा बाय टू ए होच्छे फॉर्मेट कथा बुझी ना बुझी नाई बोलो এখন হচ্ছে এটাকে সাইন এ কজে কনভার্ট করে দিবা কিসে কনভার্ট করে দিবা সাইন এ কজে কনভার্ট করে দিবা সাইন এ কজে কনভার্ট করে দিবা সো আমরা কি লিখতে পারি এনে জায়গা হবে না এনে আচ্ছা জায়গা হবে এইখান থেকে যদি লিখি হবে ইকুয়ালস টু কজ ইনভার্স 1 মাইনাস a माइनस b into साइन स्क्वायर थीटा बाय टू a प्लस b into कॉस स्क्वायर थीटा बाय टू नीचे वन प्लस a माइनस b into साइन स्क्वायर थीटा बाय टू a प्लस b into कॉस स्क्वायर थीटा बाय टू बच्चे জাস্ট সাইন এ কজে কনভার্ট করেছি সবগুলোকে সাইন এ কজে কনভার্ট করেছি এখন কাজ কি এখন কাজ কি বলো এখন কাজ হচ্ছে স্যার লসাগু করা আর 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 ই কাটিস কুটুস করা লসাগু করা আর 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 ই কাটিস কুটুস করা দেখো দেখো সবাই এই পর্যন্ত সবাই তুলছো কিনা বলো সবাই বলো এই পর্যন্ত তুলছি কিনা সবাই বলো এই পর্যন্ত তুলছি কিনা সবাই একটু কনফার্ম করো তাহলে আমি পরের লাইনটা একটু মুছে লিখতে হবে পরের লাইনটা একটু মুছে লিখতে হবে এর আকারটা একটু বেশি বড় বুঝছো এর আকারটা একটু বেশি বড় বুঝতে পারছো বলো তো বুঝতে পারছি বলো তো গুড সবাই তুলে ফেলছে আশা করি আমরা এই পাঁচটা মুছে দিলাম এই পাঁচটা মুছে একদম ওইখান থেকে শুরু করব কি বলছে লসাগু করলে কি হয় বলো তো cos ইনভার্স a প্লাস b ইনটু cos স্কয়ার থিটা মাইনাস a মাইনাস b ইনটু sin স্কয়ার থিটা বাই 2 সরি থিটা বাই 2 নিচে কি আছে নিচে আছে হচ্ছে হলো গে এ প্লাস বি ইন্টু কস স্কোয়ার থিটা বাই টু ইন্টুতে কি হবে ইন্টুতে হবে হচ্ছে এ প্লাস বি বাই টেন স্কোয়ার থিটা বাই সরি কস স্কোয়ার থিটা বাই টু নিচে কি আছে এ প্লাস বি ইন্টু কস স্কোয়ার থিটা বাই টু প্লাস এই সূত্র তো ভুল লিখছে একটা প্লাস হবে নিচে একটা প্লাস হবে নিচে একটা প্লাস হবে সূত্র নিচে একটা প্লাস হবে একটু কারেকশন নিয়ে নিও নিচে একটা প্লাস হবে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই টু এখন দেখো স্যার কি হয় এইটা আর এইটা তো কাটাকাটি তাহলে কজ ইনভার্স a cos স্কয়ার থিটা বাই 2 প্লাস b cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস a sin স্কয়ার থিটা বাই 2 প্লাস b sin স্কয়ার থিটা বাই 2 ওকে এটা কাজ করো a কমন নাও আর b কমন নাও a কমন নাও আর b কমন নাও নিচে দেখো নিচেও সেম কাহিনী হবে কি a cos স্কয়ার থিটা বাই 2 প্লাস b cos স্কয়ার থিটা বাই 2 প্লাস a sin স্কয়ার থিটা বাই 2 মাইনাস b cos sin স্কয়ার থিটা বাই 2 এখন কাজ কি এখন কাজ কিছুই না এখান থেকে একবার a কমন নিবা যেটা হোল স্কয়ারের সূত্র পড়ে b কমন নিলে হোল স্কয়ারের সূত্র পড়ে নিচে হচ্ছে a কমন নিলে হোল স্কয়ারের সূত্র পড়ে দেখো cos ইনভার্স প্রথমে নাও b কমন নিলে কি থাকে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 প্লাস b কমন নিলে কি থাকে একটু দেখো b কমন নিলে কি থাকে
cos square theta by 2 minus sin square theta by 2 नीचे की थाके एक कॉमन निले cos square theta by 2 plus sin square theta by 2 plus होबे ना 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 plus होबे ना एकन बोलो क्या बे नीचे b आसे एकने b आसे एकने plus plus b कॉमन निले क्या बे बोलो plus b कॉमन निले क्या बे cos square theta by 2 minus sin square theta by 2 বলো বুঝছি কিনা এখানে এক কমন নিলে বলো সবাই বুঝছি কিনা সবাই একটু চিৎকার দিয়ে বলো বুঝছি কিনা একটা চিৎকার দিয়ে বলো বুঝছি কিনা সবাই বলো বুঝছি কিনা আবার বলো বুঝছি কিনা জোরসে বলো বুঝছি কিনা আমরা সবাই বুঝে গেছি আমরা সবাই বুঝে গেছি সো যদি বুঝে চাও তাহলে আসল খেলা শুরু এখানে sin square theta plus cos square theta equals to কত 1 তার মানে cos inverse b plus cos square theta minus sin square theta অর্থাৎ হচ্ছে লগে cos 2 into theta by 2 এই যে b আছে a আছে নিচে দেখো a plus b cos square 2 theta by 2 সেখান থেকে দেখে ফেলো উত্তর কি হবে cos inverse b plus a cos theta a plus b cos theta proved একদম ইজিলি প্রুভড দেখছো এটা হচ্ছে সাইজ ডাজন্ট ম্যাটার এর সবচেয়ে কঠিন টাইপ সাইজ ম্যাটার করে না এটা সবচেয়ে কঠিন টাইপের একটা অঙ্ক সবাই বুঝে গেছে কিনা একটু চিল্লান দিয়ে বলো আশা করি সবাই বুঝে গেছো আশা করি সবাই বুঝে গেছে একটু ঝটপট বলো বুঝছে কিনা ঝটপট বলো আই হোপ সবাই বুঝে গেছো ডিয়ার স্টুডেন্ট বলো বুঝছে কিনা ওকে বলো বুঝছে কিনা গুড আমরা সবাই বুঝে গেছি আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কে আমাদের পরবর্তী অঙ্কে চলে যাব মুছে দিব এটা আই হোপ সবাই বুঝে গেছো এবং এটা আমরা মুছে দিব মুছে দিয়ে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব এটা সবচেয়ে কঠিন এবং ডেঞ্জারাস অঙ্ক ছিল পরীক্ষাতেও আসে কঠিন এবং ডেঞ্জারাস অঙ্ক এবং পরীক্ষাতেও আসে ঠিক আছে বারবার পরীক্ষাতে আসে এই টাইপের ম্যাথগুলো আমরা টাইপ 5 এর কত 9 নাম্বার ম্যাথ করে ফেললাম এখন দেখব 10 নাম্বার ম্যাথে টাইপ 5 এর এখন আমরা 10 নাম্বার ম্যাথটা দেখব টাইপ 5 এর 10 নাম্বার ম্যাথ 10 টাইপ কত 5 চলে sin inverse root over 2 sin theta plus sin inverse root over cos কি হবে বলতো cos 2 theta equals to pi by 2 এটা আমাদের প্রমাণ করতে হবে equals to pi by 2 এটা আমাদের প্রমাণ করতে হবে সো চলো স্যার ডিয়ার স্যার আমরা প্রমাণের দিকে চলে যাব আমরা এটা কিভাবে প্রমাণ করতে পারি সবাই ভালো করে দেখব একটু আমরা সবাই দেখব এটাকে কিভাবে আমরা প্রমাণ করতে পারি এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি একটু ঝটপট দেখব স্যার দেখো এই পুরাটাকে আমি x হিসেবে চিন্তা করব এই পুরাটাকে আমি y হিসেবে চিন্তা করব তার মানে কি sin inverse x sin inverse y দেয়া আছে এটা আমরা কাটা দিলাম এটাকে LHS লিখে দিব হ্যাঁ sin inverse x plus sin inverse y সূত্র কি sin inverse সূত্র হচ্ছে sin inverse সূত্র কি বলতো sin inverse x মানে হচ্ছে এটা 2 sin theta x 1 minus y square root over cos 2 theta tar square plus plus y অর্থাৎ root over cos 2 theta
1 माइनस रूट ओवर 2 साइन थीटा तार स्क्वायर এখন দেখো তো এখান থেকে আমরা কি পাই এই সূত্রটা থেকে sin ইনভার্স √2 sin থিটা স্কয়ারের রুটে কাটা 1 minus cos 2 থিটা প্লাস √ cos 2 থিটা স্কয়ারের রুটে কাটা 1 minus 1 minus 2 sin স্কয়ার থিটা ওকে সো এখান থেকে দেখো sin ইনভার্স √2 sin থিটা ইনটু এটা সূত্র কি sin স্কয়ার থিটা এটা সূত্র হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস √2 cos 2 থিটা কে আমরা কি লিখতে পারি একটু বলো তো cos 2 থিটা কে আমরা কি লিখতে পারি cos 2 থিটা থেকে গেল আর এইখান থেকেও চলে আসলো আরেকটা এইখান থেকেও চলে আসলো কি রুট ওভার cos 2 থিটা আমরা সূত্র জানি 1 minus 2 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু cos 2 থিটা তাহলে দেখো তো কি আসে sin ইনভার্স রুট ওভার 2 sin স্কয়ার থিটা কেন sin স্কয়ার থিটা একটু ভালো করে দেখো কেন sin স্কয়ার থিটা হবে একটু ভালো করে দেখো তো sin স্কয়ার থিটা কেন হবে কারণ হচ্ছে স্যার এই যে এইখান থেকে একটা যদি আমি স্কয়ার রুট ক্যান্সেল হবে আর এটার সাথে গুণ হয়ে যাবে অর্থাৎ sin স্কয়ার থিটা আর এখানে কি থাকবে প্লাস cos 2 থিটা ওকে নাইস এখন দেখো স্যার 2 sin স্কয়ার থিটা কে আমি কি লিখতে পারি sin স্কয়ার থিটা কে আমি কি লিখতে পারি আচ্ছা এখন দেখো স্যার এটা বুঝছি না একটু আমাকে বলো সবাই একটু কমেন্টে বলো বুঝছে কিনা এই জিনিসটা আমরা বুঝছি কিনা একটু ভালো করে কমেন্টে বলো স্যার এখানে 2 sin স্কয়ার থিটা আসবে এখানে 2 sin স্কয়ার থিটা আসবে সূত্রটা ভুল লেখছি স্যার এখানে 2 sin স্কয়ার থিটা আসবে 2 sin স্কয়ার থিটা তার মানে এটারও স্কয়ার হয়ে যাবে তার মানে দেখো আমরা কি লিখতে পারি sin ইনভার্স 2 sin স্কয়ার থিটা প্লাস এটা কি লিখতে পারি 1 minus 2 sin স্কয়ার থিটা কাটা কাটা sin ইনভার্স 1 এর মান হচ্ছে পাই বাই 2 যেটা আমাদের প্রমাণ করতে বলছিল বুঝছি না একটু আমাকে ঝটপট বলো বুঝছি না আমাকে একটু সবাই ঝটপট বলো বুঝছি না সবাই একটু ঝটপট বলো বুঝছি না সবাই একটু ঝটপট বলো বুঝছি না আশা করি সবাই বুঝে গেছি গুড আমরা মুছে দিই আমরা যাব 11 নম্বর অঙ্কে 11 নম্বর অঙ্কে যাব এগারো নম্বর অঙ্ক একটু ভালো করে দেখবা গিভেন সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু যদি তোমার পাই বাই টু হয় তবে দুইটা প্রমাণ এক নম্বর প্রমাণ হচ্ছে এক্স রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান এটা প্রুফ করা লাগবে দুই নম্বরে হচ্ছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান এই দুটো জিনিস তোমাকে প্রমাণ করতে হবে চলো শুরু করি এক নম্বরটাতে শুরু আগে গিভেন দিয়ে শুরু করে দিই এক নম্বর গিভেন সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু কি পাই বাই টু সো দেখো আমি ডি এর সূত্রটা বসাবো সাইন ইনভার্স x root over 1 minus y square plus y root over 1 minus x square equals to pi by 2. But x root over 1 minus y square plus y root over 1 minus x square equals to sine pi by 2.
আর sin π/2 এর মান কত x √1 - y² + y √1 - x² = 1 প্রুভড ঠিক আছে দুই নাম্বার ম্যাটটা দেখো দুই নাম্বার ম্যাটটা দেখো sin ইনভার্স x + sin ইনভার্স y = π/2 দেন দেখো যে sin ইনভার্স x = কি লিখতে পারো π/2 π/2 माइनस साइन इनवर्स वाई पाई बाय टू साइन इनवर्स वाई बा एक्स इक्वल्स टू साइन पाई बाय टू माइनस साइन इनवर्स वाई शेखर देखते हो क्या आशे एक्स इक्वल्स टू कॉस साइन इनवर्स वाई शेखर देखा टक त्रिभुज आको একটা ত্রিভুজ আঁকলে সাগরের লবণ অনেক লম্ব অতিভুজ আর ভূমির মান কত ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে ভূমি সো তুমি কি লিখতে পারো এক্স কজ এক্স ইকুয়ালস টু কজ কজ ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই কি ওয়ান সো কি লিখতে পারো এক্স ইকুয়ালস টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার x square equals to 1 minus y square by x square plus y square equals to 1. 5 minute break sir. 5 minute per hour dekha hocche. Shobai khatay tulte thako 5 minute per hour. আশা করি সবাই তুলে ফেলছ একটু ঝটপট বলো আশা করি সবাই তুলে ফেলছ গুড আশা করি সবাই তুলে ফেলছ না আজকে স্যার ঘুমাবো না আজকে স্যার খেপছে আজকে স্যার খেপছে বুঝছি না বুঝিনে বলো বুঝছি না বুঝিনে বলো আর চার পাঁচটা ম্যাথ আছে করাই এগারো নম্বর ম্যাথ ছিল এটা আমরা দুইটা ম্যাথই বুঝে গেলাম দুইটা ম্যাথ বুঝে গেলাম ওকে
আমরা চলে যাব আমাদের 12 নম্বর ম্যাথে সবাই রেডি হও 12 নম্বর ম্যাথে চলে যাব 12 নম্বর ম্যাথে চলে যাব গেট রেডি ফর আচ্ছা 12 নম্বর ম্যাথে আর যাব না এখন আমার টাইপের নাম দিব একটা নতুন একটা টাইপের নাম দিব নতুন একটা টাইপের নাম দিব নতুন একটা টাইপের নাম দিব আচ্ছা 12 নম্বরটা করে ফেলি 12 নম্বরটা করি তারপর আমরা টাইপের নাম দিব একটা আগে টাইপ নাম না দিলে হয় কিন্তু তারপর আমরা নাম দিয়ে করব এই 12 নম্বর কোডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে মার্ক করে রাখবা ভালো করে মার্ক করে রাখবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট a plus b plus c equals to দে আছে পাই tan inverse 2 equals to a tan inverse 3 equals to b হলে দেখাও যে c equals to pi by 4 দেখাও যে c equals to pi by 4 এটা আমাকে দেখাইতে হবে এটা আমাকে দেখাইতে হবে ঠিক আছে সো জাস্ট গিভেন দিয়ে শুরু করবা গিভেন গিভেন a equals to tan inverse 2 b equals to tan inverse 3 একটু ভালো করে দুটো অঙ্ককে দেখবা এই দুটো অঙ্ককে একটু ভালো করে দেখবা হ্যাঁ কারণ আছে a plus b plus c equals to কি pi pi তাহলে স্যার দেখো তো আমাদের কি কি দেয়া আছে tan inverse 2 plus tan inverse 3 plus c equals to pi দেখো 2 আর 3 গুণ করলে কি হয় 2 আর 3 গুণ করলে হয়ে যায় 6 আমরা যেটা বলছিলাম x এর মান less than equal 1 থাকতে হবে কিন্তু এখানে তো greater than equal কত আছে এখানে greater than কত আছে বলো তো এখানে সবাই বলো greater than কত আছে সবাই বলো এখানে greater than কত আছে greater than 1 আছে তো স্যার আমি এটা কিভাবে ডিল করব এটা ডিল করার জন্য পড়া ইসলাম দেখো tan inverse 2 plus cot inverse 2 equals to কি pi by 2 এই সূত্র থেকে তাহলে tan inverse 2 equals to কি লিখতে পারবো স্যার pi by 2 minus cot inverse 2 এই সূত্র থেকে সেম ওয়েতে tan inverse 3 কে কি লিখতে পারবো pi by 2 minus cot inverse 3 equals to pi এটার জন্য এই অঙ্কটা এত বেশি গুরুত্বপূর্ণ pi by 2 pi by 2 আর এখানে আছে pi কাটাকাটি চলে যায় দেখো সবগুলো কাটাকাটি চলে যাবে দেখো এখানে থাকে কত pi minus cot inverse tan এ নিলে কি হবে tan inverse half minus tan inverse 1 by 3 equals to pi equals to কি pi একটু ভালো করে দেখো বুঝছি না বুঝি নাই আমাকে একটু বলে দাও সবাই একটু বলে দাও বুঝছো না বুঝো নাই pi pi cancel out পাই পাই কি ক্যান্সেল আউট তাহলে স্যার কি থাকে তাহলে স্যার আমাদের কি থাকে তো ঝটপট বলো তো কি থাকে পাই পাই যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে আমরা কি পাই সেটাও আমাদের বলে দাও কি পাই সেটাও আমাদের বলে দাও কি পাই আমরা স্যার পাই পাই ক্যান্সেল আউট হয়ে গেলে আমরা এখানে একটা মাইনাস ওয়ান মাইনাস কমন নিয়ে কি লিখতে পারি স্যার আমাদের ভুল করছি আমরা সি ছিল প্লাস সি ইকুয়ালস টু পাই সো এখানে আমাদের কি প্লাস সি আছে প্লাস সি ইকুয়ালস টু কি পাই 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 ক্যান্সেল আউট তাহলে থাকে কি সি রেখে তুমি যদি মাইনাস কমন নাও তাহলে ট্যান ইনভার্স হাফ প্লাস ট্যান ইনভার্স ওয়ান বাই থ্রি ইকুয়ালস টু কত ওয়ান ইকুয়ালস টু কত ওয়ান ইকুয়ালস টু ওয়ান না ইকুয়ালস টু জিরো হয়ে যাবে ইকুয়ালস টু জিরো এখন দেখো তো স্যার কি হবে সুতরাং সি ইকুয়ালস টু ট্যান ইনভার্স হাফ প্লাস ওয়ান বাই থ্রি ওয়ান মাইনাস হাফ ইন্টু ওয়ান বাই থ্রি এটা এই নিয়মে আমি দেখাই দিলাম ঠিক আছে সেইখান থেকে দেখো সলভ করলে কি থাকে ট্যান ইনভার্স ফাইভ বাই সিক্স ইন্টু সিক্স বাই ফাইভ বা ট্যান ইনভার্স ওয়ান বা পাই বাই ফোর এই হচ্ছে আমাদের আনসার সবাই বুঝতে পারছি একটু আমাকে কমেন্টে বলো সবাই বুঝতে পারছি একটু আমাকে কমেন্টে বলো বুঝতে পারছি কিনা একটু আমাকে কমেন্টে বলো
एक कमेंटे बोलो बुझते क्या सबा एक कमेंटे बोलो बुझते क्या जाओ এই অঙ্কটা আমি আরেকভাবে করাই দিই আজকে আমাদের ক্লাস শেষ করে দিব এই অঙ্কটা আরেকভাবে করে দিই আজকে ক্লাসটা আমরা শেষ করে দিব এই অঙ্কটা আরেকভাবে করে দিই আজকে ক্লাসটা আমরা শেষ করে দিব হ্যাঁ এই ম্যাথটাই আরেকভাবে করাবো আরেকটা ওয়েতে করাবো হ্যাঁ একটু দেখো সবাই বুঝছি তুলো তোলার পর দেখো এইখান থেকে আমরা আরেকভাবে করতে পারি ম্যাথটাকে a plus b equals to কি পাই মাইনাস c এটা আমাদের ডিফারেন্ট নিয়মে ডিফারেন্ট রুলে ऊपर पके टेन नाउ टेन ए प्लस बी इक्वल्स टू टेन पाई माइनस सी माने सेकेंड क्वाड्रेंट टेन की नेगेटिव टेन की नेगेटिव तार माने एखाने सूत्र की टेन ए प्लस टेन बी वन माइनस टेन ए टेन बी और एखाने की थाके बोलो तो माइनस टेन सी माइनस टेन ए टेन बी मान तुम्हारा जानो एखान टेन टेन एक्स टू टू टेन बी इक्स टू कत थ्री ए मानगुल एखे बसाय दीब देखो टू प्लस थ्री बाय वन माइनस टू इंटू थ्री इक्स टू माइनस टेन सी माइनस माइनस कैंसल आउट हो जाए देखो ये थे कत तीन दो छय थे कत सर थे हे माइनस टेन सी इक्वल्स टू माइनस वन बाय टेन सी इक्वल्स टू वन बाकी सी इक्वल्स टू पाई बाय फोर एवाबे हो तुमरा करते पारो एवाबे हो तुमरा करते पारो आर एरी साथे साथे आजकेर मैराथन क्लास शेष आशा करी सबाई खूब भालोभावे बुझते पारछो देखा होबे आगामी कालके आगामी दिन आबार देखा होबे आबार तोमादेर एकटा क्लास निये शेष होबे ओके सबाई भालो थाको सुस्थ थाको टाटा